আমরা যেটা দেখছি বাকি সব ক্ষোভ তো গেল, কিন্তু তিনি বলছেন কি না, যাকে প্রশ্ন করা হয়েছিল তার বাড়ি কোথায় কোথায় ঠিকুচিকুষ্টি সবকিছু জানতে পেরে তারপর নাকি মারা হয়েছে। আমি জানি না, এই সমস্ত কিছু যদি ফলস হয়ে থাকে তাহলেও কাউকে ছপাটে চর মারা যায় এই অধিকার দিদির দূতেদের জন্মায় কিনা। না, এটা এটা ওই দিদির লজিক, দিদির লজিক বলে বাংলা একটা কথা আছে, মানে যে লজিকের কোনো মাথাও নেই মুন্ডুও নেই, অনিন্দ্যবাবু সেই লজিকে পা দিচ্ছেন। আমি খালি ভাবছিলাম যদি তৃণমূল কংগ্রেস এই 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 দিদির দুয়ারে দূত প্রকল্পটা যেটা চালু করেছেন সেটাতে যদি দুটো কাজ করতেন, এক নম্বর হচ্ছে যে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো বিক্রি করেছিলেন তাদের কাছে গিয়ে শেষ পর্যন্ত টাকাগুলো ফেরত দেওয়া, একদম টাকাগুলো ফেরত দেওয়া, কারণ তাদের তো চাকরিটা চলে যাচ্ছে। যে চরের বিষয়টা আমি কিন্তু আমরা যখন আমাদের ডিবেটটা শুরু করিনি, প্যানেলটা শুরু করিনি, প্রথমে যখন কথাগুলো বলছিলাম এই মুহূর্তে কি কি ঘটে গিয়েছে সেদিকে নজর রাখছিলাম, তখনই কিন্তু আমরা দেখিয়েছি যে চর মারার বিষয়টা যে একজন সাধারণ মানুষ তিনি বিজেপি করতে পারেন, কথাটা শেষ করতে দিন, শাসক যে ভাষা শুনতে চায় না যদি সেই ভাষায় কথা অনিন্দ্যবাবু এক মিনিট, আপনি সেন্সিবল লোক, একটা কথা বলুন, এটার জন্য তো অনুশোচনা দরকার। আমি সেটা বলছি না, যেটা করে আমি বলছি, আমি দাঁড়িয়ে বলার জন্য চোখে চোখ লাগিয়ে বলার সরি নাকি যে হ্যাঁ সরি, হ্যাঁ আমি তো বলছি যে কিনা কিছু না হচ্ছে এই টাকা যে উৎকর্ষ সে উনি এসেছিলেন যে ভাবে এই প্রোগ্রামটা ভেসে সেটা না হচ্ছে। আর জেনারা কোন এই যে প্রোগ্রাম কি রোমান কংগ্রেস সরকার প্রশ্ন আপনাকে করি, যে ছেলেটি চর মেরেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আপনি কি করতে সরকার বাংলার মানুষ।